দিন পরিণত হয়েছে রৌনিয়ার শ্রীমন্ত শঙ্করদেব সংঘর্ম উৎসবস্থলী। আর দ্বিতীয় দিনেও ইয়াতে ব্যাপক ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। আই মাতৃ বা বৈষ্ণৱ ভকতসকল আহি এনেধরনের নাম কীর্তন করে থাকা পরিলক্ষিত হয়েছে। ইয়াতে ধর্মপ্রাণ রাইজ আছে, ধর্মপ্রাণ রাইজ ওলাই আহি এনেধরনের নাম কীর্তন করে থাকা পরিলক্ষিত আছে। বাইরে কোর পর আহিছে বলে দেখাবলে অনুরোধ জনাম আসলে যখন ধর্মপ্রাণ রাইজ আছে নাম কীর্তন করেছে আর নাম কীর্তন লোকে আনন্দ ফূর্তি করেছে। দ্বিতীয় বকুণ্ঠপুরীত পরিণত হয়েছে। কোর পর আহিছে বলে আমার ইয়ারে ঘর কেকেনি গুছি সুন্দর লাগিছে। এই কি আশা লৈ আহিছে? আশা মানে বেলেগ হেনেকুৱা নাই আৰু, মানে আমি যেহেতু সেই শ্রীমন্ত শঙ্করদেব সংঘর আমি মানে খুব সুন্দর করে আমার অনুষ্ঠানটা চলি যাব লাগে, তিনদিনিয়া কার্যসূচীটো সেটাই আমি বিচারিছো আর। হ্যাঁ, সকলো এনে ধরনের ওলাই আহি আনন্দ ফুর্তি করেছে। দ্বিতীয় বকুণ্ঠপুরীত পরিণত হয়েছে সমগ্র। আর যায় পয়সা তিনদিনিয়া কার্যসূচী যি প্রথম দিনা যাওয়ার পিছন আর দ্বিতীয় দিন রাতেপুয়ারে ভাগার পরে এনে ধরনের ধর্মপ্রাণ রাইজ ওলাই আহিছে, হিন্দু ভাঙি ওলাই আহিছে। আর হিন্দু মুসলমান সকল ধর্মাবলম্বী লোক জাতি বর্ণ নির্বিশেষে ওলাই শ্রীমন্ত শঙ্করদেব সংঘর যে অধিবেশনস্থলী, এই অধিবেশনস্থলত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আর উখল মহল পরিবেশে বিরাজ করেছে সমগ্র অঞ্চল।